আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন ফুল স্টেক জাবাস্ক্রিপ্ট ডেভেলপমেন্ট সিরিজের আজ আটান্নতম পর্ব আর জাবাস্ক্রিপ্ট রেগুলার এক্সপ্রেশনের পঞ্চম পর্ব তো এ পর্যায়ে আজকের পর্বে আমরা জাবাস্ক্রিপ্ট রেগুলার এক্সপ্রেশনের মেটা ক্যারেক্টারের কাজ দেখব তো প্রতিবারের মতো আজকের পর্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ মর্শিদুল আলম আর আপনারা দেখছেন জেট আইটি বাংলা তাহলে বন্ধুরা আজকের এই টপিকের কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে টাইটি বাংলার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন আর বর্তমান জাবাস্ক্রিপ সিরিজের সবগুলো ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেলাইকনটির অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাকে তাহলে চলুন শুরু করা যাক তো বন্ধুরা রেগুলার এক্সপ্রেশন আর ম্যাটা ক্যারেক্টার আপনার একটি স্পেশাল মিনিং রয়েছে রেগুলার এক্সপ্রেশনের কাজ আপনি প্রত্যেকটি প্রোগ্রামিং পাবেন তো কনসেপ্টের দিক থেকে এগুলো সেমই প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজের জন্য তো ল্যাঙ্গুয়েজ ভেদে সামান্য কিছু ভিন্নতা রয়েছে তো আসুন এবার আমরা পরিচিত হই জাভাস্ক্রিপ্ট রেগুলার এক্সপ্রেশনের কিছু মেটা ক্যারেক্টারের সাথে তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ডট তো জাভাস্ক্রিপ্ট রেগুলার এক্সপ্রেশনে ডটও আপনার একটি মেটা ক্যারেক্টার তো ডটের কাজ হচ্ছে ফাইন্ড এ সিঙ্গেল ক্যারেক্টার অ্যাকসেপ্ট নিউ লাইন অর লাইন টার্মিনেটর তারপর হচ্ছে আপনার ব্যাকস্ল্যাশ ডট এটা হচ্ছে আপনার এস্কেপ দ্য নেক্সট ক্যারেক্টার তারপর হচ্ছে ব্যাকস্ল্যাশ ডব্লিউ মানে এটা হচ্ছে লোয়ার কেস ডব্লিউ এর কাজ হচ্ছে ফাইন্ড এ ওয়ার্ড ক্যারেক্টার তারপর হচ্ছে আপনার ব্যাকস্ল্যাশ বড় হাতের ডব্লিউ এর কাজ হচ্ছে ফাইন্ড এ নন ওয়ার্ড ক্যারেক্টার তো এভাবে এরকম অনেকগুলো ক্যারেক্টার এখানে রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন তবে আমরা চেষ্টা করব এই সবগুলো মেটা ক্যারেক্টারের কাজ দেখার জন্য তো আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে ম্যাটা ক্যারেক্টার ডট এর কাজ দেখা তো চলুন আমরা এডিটরে যাই ম্যাটা ক্যারেক্টার ডট এর কাজ দেখি তো জাভাস্ক্রিপ্ট রেগুলার ডট কাজ দেখার জন্য আমরা এখানে ভেরিয়েবল নেব প্রথমে এখানে কিছু স্ট্রিং ভ্যালু নেই জেট আইটি এটাকে আমি বিভিন্নভাবে লিখি জেট টি জেট ই এ টি জেট হাইফেন আইটি মানে আমি জেট আইটিকে বিভিন্নভাবে লিখলাম তারপর এখানে ভেরিয়েবল নেব এখানে লিখব পি এ টি প্যাটার্ন এখানে রেগুলার এক্সপ্রেশনের প্যাটার্ন তৈরি করলাম টি রেজাল্টস নামে একটি ভেরিয়েবল নিচ্ছি এখানে এস আর ডট এম এ সি এইচ ম্যাচ তারপর আপনার এর ভেতরে দিব প্যাটার্ন এবার কনসোল ডট লগ এখানে আর এল টি রেজাল্ট এই ভেরিয়েবলটিকে দেব এবার আমরা রেগুলার এক্সপ্রেশনের মধ্যে মানে এই প্যাটার্নের মধ্যে যদি আমরা জেট আইটি লিখি এবং পেজটিকে সেভ করি তারপর ব্রাউজার রিফ্রেশ করি এবং কনসোলে যাই তো এখানে দেখুন জট আইটি شو করছে মানে প্যাটারনার মধ্যে জট আইটি রয়েছে এবং এইখানেও আপনার সেম হুবহু একটি জট আইটি রয়েছে তো প্যাটারনার মধ্যকার এই জট আইটির সাথে ওপরের এই জট আইটি মিলি থাকার কারণে সে এটাকে আপনার এখানে شو করেছে আর বাকি গুলোকে সে কিন্তু স্কিপ করেছে তো এখন যদি আমরা এখানে মনে করেন ধরুন আই এবং জি দুটি 플্যাগের ব্যবহার করি তাহলে কি এটা শো করবে পে সেভ করে রিলোড দিই তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি জেট আইডি শো করছে তো এইখানে আপনার ডট মেটা ক্যারেক্টারের ক্ষেত্রে বলা হয়েছে ফাইন্ড এ সিঙ্গেল ক্যারেক্টার অ্যাকসেপ্ট নিউ লাইন অর লাইন টার্মিনেটর তো এখন যদি আমি এখানে আপনার জেট আইটি বাদ দিয়ে শুধুমাত্র ডট দিই পে সেভ করি এবার ব্রাউজার রিফ্রেশ করি রিড আউট দিই দেখুন তো রেগুলার এক্সপ্রেশনের প্যাটার্নের মধ্যে এখন ডট ব্যবহার করার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে স্ট্রিং এর মধ্যে যতগুলো আপনার ওয়ার্ড ক্যারেক্টার রয়েছে এই সবগুলোকে কিন্তু সে ধরে নিয়ে এসেছে এখানে দেখুন এখানে আপনার সতেরো মানে জেট আইটি থেকে শুরু করে যতগুলো ছিল এখানে স্পেস সহ দেখুন হোয়াইট স্পেস দেখুন এটা হচ্ছে আপনার হোয়াইট স্পেস মানে এটা হচ্ছে আপনার জেট আইটির পরে যে খালি জায়গাটা এটাকে বলা হয় হোয়াইট স্পেস এই হোয়াইট স্পেস সহসে কিন্তু কাউন্ট করেছে তো এবার ডটের আমরা আরও একটি ব্যবহার দেখব সেটা হচ্ছে একটু ভালোভাবে খেয়াল করুন এখানে এখানে দেখুন যতগুলো ওয়ার্ড রয়েছে সবগুলো ওয়ার্ডের ফার্স্টে আপনার জেট কিন্তু কমন এবং লাস্টে হচ্ছে আপনার টি কমন মানে প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে প্রথমে আপনার জেট রয়েছে এবং লাস্টে রয়েছে আপনার টি তো মাঝখানে লেটার এখানে ভিন্ন তো এখন আমরা প্যাটার্নের মধ্যে যদি এইভাবে লিখি ধরুন জেট ডট টি মানে যেহেতু প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট কমন লেটার হচ্ছে আপনার জেড এবং লাস্ট কমন লেটার হচ্ছে টি এখন যদি প্যাটার্নের মধ্যে আমরা জেড ডট টি ব্যবহার করি মানে ফার্স্ট এবং লাস্টের লেটারটি ব্যবহার করি এবার আসুন ব্রাউজার রিফ্রেশ করি এবার দেখুন এখানে শো করছে জেড আইটি জেড ইটি শুধুমাত্র আপনার এই দুইটি ছাড়া তো এখানে দেখুন আপনি এখানে ক্যারেক্টার রয়েছে আপনার চারটি আর এখানেও আপনার চারটি ক্যারেক্টার রয়েছে আর বাকি দুইটি ওয়ার্ডের মধ্যে আপনার তিনটি করে ক্যারেক্টার তো প্রথম অক্ষর এবং লাস্টের অক্ষর সে মিল পেয়েছে মাঝখানের যে অক্ষরটি রয়েছে সেটাকে সে রিপ্লেস করেছে মানে আপনার এখানে ডটের কাজ হচ্ছে সে আপনার এই দুই লেটারের মধ্যে যে লেটারটি রয়েছে সেটাকে রিপ্লেস করেছে যার কারণে আমরা এখানে রেজাল্ট হিসেবে জেট আইটি এবং জেট ইটি পেয়েছি মানে সে প্রথমটিতে আই এবং লাস্টটিতে ই সে রিপ্লেস করেছে মানে ধরে নিয়েছে তো তারপরের দুটি হচ্ছে আপনার প্রত্যেকটির মধ্যে চারটি করে ক্যারেক্টার তো ডট যেহেতু আপনার একটি করে ক্যারেক্টার রিপ্লেস করে আর এখানে যেহেতু অতিরিক্ত একটি ক্যারেক্টার রয়েছে সেহেতু সে এটাকে আর ধরেনি যার কারণে সে এই দুইটাকেই ধরেছে তো এখন এই দুইটির মধ্যে আপনার তিনটি করে ক্যারেক্টার থাকার কারণে সে আপনার এই দুইটিকে রিটার্ন করেছে রেজাল্ট হিসেবে এখন বাকি দুইটির মধ্যে আপনার চারটি ক্যারেক্টার থাকার কারণে সে সেটাকে আর ধরেনি এখন যদি চাই আমি এই বাকি দুইটি ওয়ার্ডকেও ম্যাচ করাবো তো সেজন্য আমরা এখানে আরও একটি পদ্ধতি অবলম্বন করতে পারি যেমন ধরুন সেজন্য আমরা এখন এই ওয়ার্ডগুলোকে বাদ দিই এখানে লিখি সিএইচ এটি এইচ আই টি তো এরকম লিখলাম এবার প্রত্যেকটির মধ্যে আপনার চারটি করে ক্যারেক্টার এবং প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার হচ্ছে আপনার CH এবং লাস্ট হচ্ছে টি তো এখন যেহেতু এখানে চারটি করে ক্যারেক্টার রয়েছে প্রত্যেকটির মধ্যে আর আমরা যদি ডট ব্যবহার করি তাহলে ডটের কাজ হচ্ছে আপনার মাত্র ক্যারেক্টারকে সে রিপ্লেস করবে মানে দুইটিকে করবে না তো যেহেতু সে দুইটিকে করবে না সেহেতু আমি এখানে প্রথমে লিখবো সিএইচ মানে যেহেতু প্রত্যেকটির মধ্যে কমন হচ্ছে আপনার সিএইচ ক্যারেক্টার তারপর আমি এখানে ডট তারপর দিব টি এবার পেজ সেভ করি ব্রাউজার রিফ্রেশ করি তো এখন দেখুন এখানে তিনটি ভ্যালু শো করছে মানে এখানকার তিনটি কে এসে ধরতে পেরেছে এখন যেহেতু এখানে আপনার প্রথম দুইটি ক্যারেক্টার কমন এবং লাস্টের একটি ক্যারেক্টার কমন তো মাঝখানে রয়েছে মাত্র শুধুমাত্র একটি ক্যারেক্টার তো ডটের কাজ হচ্ছে আপনার একটি ক্যারেক্টারকে রিপ্লেস করা তো সেহেতু সে এখন এখানে তিনটি ক্যারেক্টার রয়েছে বাকি একটি ক্যারেক্টারকে মাঝখান থেকে সে রিপ্লেস করেছে তো এছাড়াও আরও একটি সিস্টেম রয়েছে সেটা হচ্ছে তো এখানে সবগুলো ওয়ার্ডের মধ্যে আপনার প্রথম অক্ষর কমন হচ্ছে আপনার সি তো আমি যদি এখান থেকে এইচ কেটে দিই এবং এখানে আরেকটি ডট লাগিয়ে দিই এবার সেভ করে দেখি কোনো পরিবর্তন হয় কি না রেলোড এখন দেখুন এখানে কিন্তু তিনটি ভ্যালু শো করছে তো এখানে যদি প্রথম দুইটি ক্যারেক্টার আপনার মিল থাকে সেক্ষেত্রে আপনি প্রথম ক্যারেক্টারটি লিখে তারপরে যদি আপনি এই লেটারের স্থলে ডট দেন আর এই ডটের কাজ হচ্ছে আপনার মাঝখানে যে ক্যারেক্টারটি রয়েছে সেটাকে সে রিপ্লেস করবে যাই হোক না কেন সেটাকে সে ধরবে তাহলে আমরা এখানে দেখলাম যদি আপনার এখানে ওয়ার্ড ক্যারেক্টার থ্রি থাকে কিংবা ফোর থাকে তাহলে কিভাবে সেটাকে ম্যাচ করাতে হয় তো এবার আমি ধরুন এখানে ইনপুটের মধ্যে আমি দিচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ এবার যদি আমি এখানে ফাইভ পয়েন্ট ফাইভ লিখ তাহলে যেহেতু আপনার স্ট্রিংয়ের সাথে প্যাটার্নটি হুবহু মিল রয়েছে সেহেতু স্বাভাবিকভাবেই আপনার ফাইভ পয়েন্ট ফাইভ এখানে শো করবে আচ্ছা এখন যদি ধরুন এখানে ফাইভ পয়েন্ট ফাইভের পর আরও কিছু সংখ্যা থাকে এবার পেজ সেভ করি রিফ্রেশ করি তো এখন দেখুন সে ফাইভ তারপর এবং এই সবগুলোকে সে রিটার্ন করেছে তো আমি শুধুমাত্র চেয়েছিলাম এই ফাইভ পয়েন্ট ফাইভকে সে ম্যাচ করাবে এখানে ফাইভ পয়েন্ট ফাইভের সাথে অন্যান্য সংখ্যাগুলোকে প্রিন্ট করিয়েছে তো অ্যাকচুয়ালি কি আমরা কি এরকম চেয়েছিলাম যে সে এখানে অন্যান্য সংখ্যাগুলোকে শোক অ্যাকচুয়ালি এটা কিন্তু গাণিতিকভাবে ভুল একটি বিষয় তো যেন এই ধরনের ভুল না হয় সেজন্য সেই রেগুলার এক্সপ্রেশনে এর সমাধান রয়েছে সেটা হচ্ছে আপনার এই ব্যাকসলেস তো যখনই আমরা ধরুন এখন এই ডটের পূর্বে ব্যাকসলেস ব্যবহার করব এবার যদি আমি পেজ সেভ করি তারপর ব্রাউজার রিফ্রেশ করি এখন দেখুন শুধুমাত্র সে ফাইভ পয়েন্ট ফাইভ যেটা আমি চেয়েছিলাম সেটাকে সে রিটার্ন করেছে অন্যান্য নাম্বারগুলোকে সে এখন ইগনোর করেছে তো এই ব্যাকস্ল্যাশ একটি ক্যারেক্টার এটাকে বলা হয় আপনার স্কেপ ম্যাটা ক্যারেক্টার তো যখন আপনি এখানে স্কেপ বা ব্যাকসলেস ব্যবহার করবেন আপনাকে এটা ব্যবহার করতে হবে দশমিকের পূর্বে তো দশমিকের পূর্বে যখন আপনি ব্যাকসলেস ব্যবহার করবেন তখন সে বাকি এই সংখ্যাগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র আপনি যা চেয়েছেন সেটাকেই আপনি ঠিকঠাক মতো পাবেন তো আশা করি ডট এবং ব্যাকস্ল্যাশ ডট এই দুটি মেটা ক্যারেক্টারের কাজ বুঝতে পেরেছেন তারপর হচ্ছে আপনার এখানে ব্যাকস্ল্যাশ ডব্লিউ এর কাজ হচ্ছে আপনার ফাইন্ড এ ওয়ার্ড ক্যারেক্টার কিন্তু এখানে আপনাকে মনে রাখতে হবে ব্যাকস্ল্যাশের পর কিন্তু আপনার এখানে লোয়ার কেস ডব্লিউ এটা এটা কিন্তু আপার কেস না এটা হচ্ছে আপার কেস এটা হচ্ছে লোয়ার কেস এখন এগুলোকে আমি বাদ দিই এখন এখানে আমি ওয়ার্ড ক্যারেক্টার রাখবো এটা হচ্ছে আপনার ডিজিট ক্যারেক্টার এরকম কিছু লিখলাম আমি এখানে এবার যদি আমরা এখানে ধরুন ব্যবহার করি মানে ছোট হাতের ডব্লিউ করি এখন দেখুন কি হয় এখন দেখুন এখানে শুধুমাত্র ডব্লিউ শো করছে কেন ডব্লিউ শো করছে সেইখান থেকে এই ডব্লিউর সাথে মিল পেয়েছে সেটাকেই সে ম্যাচ করিয়েছে আর এখানে থাকা বাকি ওয়ার্ড ক্যারেক্টারগুলোকে সে আর ধরেনি তো যখন আপনি এখানে সকেপ মেটা ক্যারেক্টার ব্যবহার করবেন মানে ব্যাকসলেস ব্যবহার করবেন এবার পেস সেভ করুন ব্রাউজার রিফ্রেশ করুন এখন দেখুন জেট মানে এখানে প্রায় উনত্রিশটি ওয়ার্ড ক্যারেক্টারকে সে ধরেছে মানে এখানে থাকা সম্পূর্ণ ওয়ার্ড ক্যারেক্টারগুলোকে সে ধরেছে এখানে কিন্তু হোয়াইট স্পেস ধরা হয়নি এখানে শুধুমাত্র ওয়ার্ড ক্যারেক্টারগুলোকে ধরেছে তো তারপর আপনার বড় হাতের ডব্লিউর কাজ হচ্ছে আপনার এর বিপরীত এখন যদি আপনি এখানে বড় হাতের ডব্লিউ ব্যবহার করেন সেভ করে দিই তাহলে দেখুন এখানে সে কি ধরেছে প্রথমে রয়েছে হাই ফ্যান তারপর হচ্ছে আপনার হোয়াইট এক্সপ্রেশনের মধ্যে যদি বড় হাতের ডব্লিউ ব্যবহার করেন তাহলে আপনার এখানে সে ক্যারেক্টারগুলোকে বাদ দেবে হাইফেন এবং খালি যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে সে ধরবে তো আসুন তারপর কি রয়েছে দেখি তারপর হচ্ছে আপনার ডি ফাই হান্ডেড ডিজিট ডি এর কাজ হচ্ছে আপনার ডিজিট ক্যারেক্টারকে বের করা তো যদি আমরা এখানে ধরুন হাতের হাতের ডি ডি ব্যবহার ব্যবহার করতে হবে করলাম এবার করে এখন দেখুন এখানে শো করছে নাল মানে এখানে রয়েছে আপনার সবগুলো ওয়ার্ড ক্যারেক্টার তো তার কাজ হচ্ছে আপনার ডিজিট ক্যারেক্টার খুঁজে বের করা তো আমরা এখানে কিছু ডিজিট ক্যারেক্টার লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম কিছু লিখি এবার যদি আমরা সেভ করি তারপর ব্রাউজার রিফ্রেশ করি এখন দেখুন এখানে ওয়ার্ড ক্যারেক্টার বাদে যতগুলো আপনার ডিজিট ক্যারেক্টার ছিল সবগুলোকে সে ধরেছে এখানে দেখুন মানে ছোট হাতের ডি কাজ হচ্ছে সে শুধুমাত্র আপনার ডিজিট ক্যারেক্টারকে ধরবে ওয়ার্ড ক্যারেক্টারকে সে ইগনোর করবে ওয়ার্ড ক্যারেক্টারকে সে ধরবে না আর যদি আপনি ছোট হাতের ডি এর জায়গায় বড় হাতের ডি ব্যবহার করেন দেখুন এখানে লেখা আছে ফাইন্ড এ নন ডিজিট ক্যারেক্টার তাহলে এখানে বড় হাতের ডি ব্যবহার করি এবার দেখবেন তার উল্টো কাজ করবে সে সেভ করি করি এখন দেখুন এখানে কিন্তু আর নাই এখানে কি রয়েছে আপনার যতগুলো ওয়ার্ড ক্যারেক্টার রয়েছে সবগুলো ওয়ার্ড ক্যারেক্টার এবং তো সাথে এখানে আপনার হোয়াইট স্পেসও রয়েছে তারপর রয়েছে আপনার ছোট হাতের এস এ হোয়াইট স্পেস ক্যারেক্টার তো এর কাজ হচ্ছে আপনার সে ধরবে হোয়াইট স্পেস গুলোকে শুধু আসুন হোয়াইট স্পেস বলতে বোঝানো হয় আপনার খালি জায়গা মানে আমরা একটি ওয়ার্ড লেখার পর যে স্পেস দেই যে স্পেসের মধ্যে যে জায়গাটুকু খালি থাকে সেই জায়গাটুকু সে ধরে মানে প্রথমে অবশ্যই ব্যাকসলেস থাকতে হবে যদি ব্যাকসলেস না দিয়ে আপনি এগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো কাজ করবে না এবার পেজ সেভ করি ব্রাউজারে এসে রিফ্রেশ করি দেখুন এখানে যতগুলো হোয়াইট স্পেস রয়েছে মানে খালি জায়গা রয়েছে সেই খালি জায়গাগুলো এখানে শো করছে আর বড় হাতের এসের কাজ হচ্ছে ফাইন্ড এ নন হোয়াইট স্পেস ক্যারেক্টার ছোট হাতের অ্যাস যে কাজ করবে তার বিপরীত কাজ হচ্ছে আপনার বড়ো হাতের এস তাহলে এখানে যদি আমরা ব্যাকস্ল্যাশের পর বড় হাতের অ্যাস ব্যবহার করি এবার দেখুন কি করে সে পে সেভ করুন ব্রাউজার রিফ্রেশ করুন এখানে দেখুন আপনি কোনো হোয়াইট স্পেস নেই ওপেন করলাম এখন দেখুন এখানে কোনো হোয়াইট স্পেস নেই এখানে সব কিছু আছে আপনার ওয়ার্ড ক্যারেক্টার এবং ডিজিট ক্যারেক্টার সবগুলোকে সে ধরেছে উইদাউট হোয়াট স্পেস অ্যাকচুয়ালি রেগুলার এক্সপ্রেশন কোনো আহমরের বিষয় না শুধুমাত্র আপনি সময় নিয়ে যদি টিউটোরিয়ালগুলো দেখেন এবং প্র্যাকটিস করেন তাহলে আপনার কাছে পানির মতো সহজ মনে হবে তাহলে আজকে আমরা এখান থেকে মোটামুটি ডট থেকে শুরু করে বড় হাতের এক্স মানে এই পর্যন্ত মেটা ক্যারেক্টারের কাজ দেখলাম তো ইনশাল্লাহ আগামী পর্বে আমরা দেখব বাকি থাকা মেটা ক্যারেক্টারগুলোর কাজ তো আজকের পর্বে জ্যাভাস্ক্রিপ রেগুলার এক্সপ্রেশনে ম্যাটা ক্যারেক্টার নিয়ে যতটুকু আলোচনা করা হলো আশা করি আপনি বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো কোথাও বোঝার সমস্যা থেকে থাকে ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন সবাই শিখতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে টাইটি বাংলা সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন যেন আমি আরও ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি আর বর্তমান জাভাস্ক্রিপ্ট সিরিজের রেগুলার এক্সপ্রেশনের সবগুলো পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করার পর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা আইকনটি রল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাকে ইনশাল্লাহ তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে রেগুলার এক্সপ্রেশনের বাকি থাকা মেটা ক্যারেক্টারগুলোর কাজ নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন মহামারী থেকে হেফাজতে রাখুন আল্লাহ হাফেজ